আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কি করে বিভিন্ন রকম ডেট ফরম্যাট করা হয়, অর্থাৎ ডেটটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি। প্রথমে বলে রাখি, এক্সেলে আমরা যদি কোনো কিছু মানে সেটিং চেঞ্জ না করে যদি আমরা সরাসরি ডেটটা ইনপুট দিতে চাই, তাহলে কিন্তু আমাদের ডেটটা প্রথমে এই ফরম্যাটে নিয়ে নেবে। দেখেন এখানে যে ফরম্যাটটা দেখা যাচ্ছে, যে এই ফরম্যাটে নিয়ে নেবে, অর্থাৎ প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর, এইভাবে কিন্তু এক্সেল মানে ডেট নিয়ে নেয়। তো আমরা ধরেন এভাবে যদি আমরা কোনো কিছু চেঞ্জ না করতে চাই, তাহলে আমরা ডেট ইনপুট দেওয়ার সময় খুব সতর্কতার সঙ্গে প্রথমে ডেটটাকে, প্রথমে মাসটাকে দেব, তারপরে দিন দেব, তারপরে হচ্ছে বছর বছর দেব। কিন্তু আমরা 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 বাংলাদেশে কিন্তু এই এই ফরম্যাটটা মানে ইউজুয়ালি এক্সেলের বাইরে যখন লেখা হয় তখন কিন্তু প্রথমে দিন ব্যবহার করা হয়, তারপরে মাস, তারপরে বছর। তো আমরা এখান থেকে কিছু চেঞ্জ আনতে পারি, সেটা হচ্ছে যে দেখেন আমরা এটাকে এইখানে অন্য একটা ফরম্যাটে লিখবো, অর্থাৎ এখানে আমরা লিখতে চাচ্ছি যে দিন আগে, তারপরে মাস, তারপরে ইয়ার, তো এইরকম ফরম্যাটে লিখতে চাচ্ছি। তো এটা লেখার জন্য আমাদেরকে যেতে হবে কি, ধরেন সেল ফরম্যাটে যেতে হবে। এখান থেকে আমি যে দেখেন কার্সর থেকে সেল ফরম্যাটে গেলাম, সেল ফরম্যাটে যাওয়ার পরে এই যে ডেট যে ফরম্যাটটা আছে ডেটে ক্লিক করব। দেখেন এখানে ডেট আছে, সুন্দর, ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ফরম্যাট আছে, তো আমরা যেভাবে দেখতে চাই সেভাবে আমরা মানে দিতে পারবো। কিন্তু এখানে কিন্তু দেখেন আমি যেটা চাচ্ছি, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে যে ইয়ার, তো এইখানে ওরকম কিন্তু ফরম্যাটটা আসলে নাই। দেখেন আপনারা একটু একটু দেখতে খুঁজে দেখতে গেলে দেখতে পাবেন যে ওইরকম ফরম্যাট নাই। সো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে যে নিচের দিকে যে কাস্টম ফরম্যাটে আছে, এই কাস্টম ফরম্যাটে যেতে হবে। কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা দেখেন এখানে যে এখানে যেটাই থাক ওটাতে আমরা ডিলিট করে দেবো, জেনারেলও থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, প্রথমে ডিলিট করে দেবো, তারপরে আমরা করবো কি এভাবে ডি ডি দিব। আচ্ছা, আপনাদের দেখার সুবিধার জন্য একটু একটা ডেটের উপরে আমরা কাজ করি, তাহলে বুঝতে পারবেন। ধরেন এই একটা ডেট নিলাম, এর উপরে আমি একটু কাজ করতে যাচ্ছি। দেখেন এখন কিন্তু এই যে ডিফল্ট হিসেবে এই জায়গাতে এখন কিন্তু একটা মানে এই যে এই জায়গাতে কিন্তু এইখানকার ডেটটা দেখা যাচ্ছে। সো আমরা করব কি যে কাস্টমসে যে এইটা এইটা ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে প্রথমে আমরা করব কি ডে দিব, ডে দিব, তারপরে আমরা করব কি মাস দিব, তারপরে আমরা করব কি ইয়ার দিব। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে দেখেন আমি দুই দুইটা ডি দিয়েছি আর দুইটা এম দিয়েছি, চারটা ওয়াই দিয়েছি। ডির জন্য দিনের জন্য ডি, মাসের জন্য এম, এবং ইয়ার মানে বছরের জন্য আমরা ওয়াই দেব। কিন্তু যখন আমি শুধুমাত্র মানে একটা ডি দেবো, এটা ডাবল ডাবল হিসেবে কাজ করে, যদি একটা ডি দিই তাহলে কিন্তু ফুলি দেখাবে এক সংখ্যা উপরে, এক সংখ্যা পর্যন্ত, এক সংখ্যা পর্যন্ত আমি যখন লিখব তখন এক একটা এক দেখাবে এবং পরের দিকে দুই সংখ্যা হলে ভুল দেখাবে। কিন্তু যখন আমি মানে ধরেন এক থেকে নয় পর্যন্ত ডেট থাকবে তখন শুধু একটা ডি দিলে শুধু নয় দেখাবে বা আট দেখাবে, সামনে শূন্য দেখাবে না, ডাবল ডি দিলে শূন্য সহ দেখাবে। আবার যদি মানে মাসের ক্ষেত্রেও একই রকম, দুইটার ক্ষেত্রে মানে প্রথম দুইটা, প্রথম এই যে দশের জন্য দশের দশ যে দশ মাস, প্রথম সংখ্যার জন্য একটা এবং পরের সংখ্যার জন্য একটা এম দেওয়া হয়েছে। এখন মনে করেন যদি আর একটা এম দেই তাহলে কিন্তু সেটা মানে প্রথম মাসের প্রথম তিনটা অক্ষর নিয়ে নিবে। দেখেন আমি আর একটা এম দিলাম, এইখানে কিন্তু দশ ছিল সেটা অক্টোবর হয়ে গেল। আবার আর একটা দিলে কিন্তু আর একটা এম যদি দেই তাহলে সেটাকে ফুল একটা ফুল মাসের নামটা শো করবে। এই যে দেখেন চারটা এম দিয়েছি, ওখানে অক্টোবর ফুল শো করছে। দিনের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা দুইটা একটা দিলেও তারিখ মানে ফুল তারিখের মানে সংখ্যাতে দেখাবে, দুইটা দিলেও সংখ্যাতে দেখাবে।
এবং তিনটা যখন দেব তখন কিন্তু ওই বারের প্রথম তিনটা অক্ষর দেখাবে। দেখেন এখানে সানডে দেখাচ্ছে এবং আরেকটা দিলাম ফুল সানডে দেখাচ্ছে। এবং মাসের ক্ষেত্রে মানে ইয়ারের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো মানে ইয়ে নাই, শুধুমাত্র দুইটা দুইটা ওয়াই দিলে ও দুইটা অক্ষর দেখাবে, তিনটা তিনটাই দেন অথবা চারটাই দেন ও ফুল চারটা সংখ্যা দেখাবে। তো আমরা আসলে এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি দুইটা দুইটা মানে তিনটা এভাবে আসুক। সো আমরা ওকে করে দিলাম। দেখেন আগে ছিল স্ল্যাশ দিয়ে, এখন কিন্তু মানে ইয়ে দিয়ে চলে আসছে, মাঝখানে মাঝখানে মিডল স্কোর দিয়ে চলে আসছে। এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু এগারোটা হচ্ছে, এগারো যেটা ছিল এটা কিন্তু আপনার দিনের আজকের তারিখটা নিয়ে যেহেতু কাজ করছে, আজকে এগারো তারিখ এবং 10 মাস, এখানে কিন্তু সেই এগারোটা কিন্তু সামনে চলে এসেছে এবং মাসটা পরে চলে গেছে, যেটা আমরা ইউজুয়ালি ব্যবহার করি। তো এটা হয়েছে কি না এটা দেখার জন্য একটা সুন্দর মানে সহজ পদ্ধতি আছে। এটা দেখার জন্য আপনারা এই যে ইয়েতে যেতে পারেন, এখান থেকে দেখেন কাস্টম, এই যে এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোটাতে ক্লিক করবেন। অ্যারোটাতে ক্লিক করার পরে নিচে দেখেন এই যে লং যে ডেটটা আছে এখানে কিন্তু দেখেন দেখা যাচ্ছে যে অক্টোবর 11, 2020। আবার এখানে চাপ দিলেও কিন্তু এই একই জিনিসই দেখা যাবে, দেখেন অক্টোবর 11, 2020। সো ডেটটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা সেটা চেঞ্জ করে প্রথমে দিন দিয়েছি, তারপরে মাস দিয়েছি, তারপরে ইয়ার দিয়েছি। এটা আমি স্ল্যাশ দিয়েছি, মিডল স্কোর দিয়েছি, আপনার চাইলে স্ল্যাশ দিতে পারেন অথবা অন্য কিছু যদি দিতে চান সেটা দিতে পারেন। আচ্ছা এখন আমরা যেরকম দেখলাম যে না ওখানে মাসটাকে আমার ইয়ে হিসেবে দেখতে চাই, যদি না এরকম দেখতে চাচ্ছি না আমি মানে এখানে দিনটা সহ দেখাতে চাচ্ছে যে বারের নাম কী বার সেটা সহ দেখাতে চাচ্ছে, তাহলে সিমিলার ওয়েতে আমরা ফরম্যাটে যাব যে যে কিন্তু আমরা কাস্টমস থেকে যদি প্রথমে ডি 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 এবং ডি, দেখেন তিনটা ডি দেওয়ার চারটা ডি দেওয়ার পরে বারের নামটা দেখাচ্ছে। এখন কমা দিয়ে আমি কিন্তু আবার আগের ফরম্যাটটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু ডেটটা আবার ঠিকই নিয়ে নেবে। দেখেন আগের ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি, ডেটটা নিয়ে নিচ্ছে, দেখেন এখানে মানে ইয়েটাও চলে এসেছে, দিনের দিনের নাম চলে এসেছে এবং সাথে সাথে তারিখটাও দেখাচ্ছে। এভাবে আমরা কিন্তু দিন, আবার যদি চাই যে মাসের নামটাও শো করতে চাই, দেখেন আমি একটু আলাদা একটা ফর্মুলা না ফর্মুলা যেহেতু আপনার শেখেন নাই যেহেতু ফর্মুলাটা দেখাবো না, জাস্ট এখানে মনে করেন এই ডেটটা আছে, ডেটটাকে আমরা শুধুমাত্র দিন এবং মাসের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো সিমিলার ওয়েতে আমরা কাস্টমসে যাব। আচ্ছা আপনার কাস্টমসে যাওয়ার আগে দেখেন এখানে ডেটের আন্ডারে কিন্তু অনেক ফর্ম্যাট আছে, যে ফর্ম্যাটগুলো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকি। এই যে দেখেন এখানে একটা ফর্ম্যাট আছে, দেখেন অক্টোবর 11, আবার কিন্তু সিমিলার ওয়েতে এটাকে আমরা চেঞ্জ করতে পারি আরও যে ফর্ম্যাটগুলো আছে যেটা আপনার পছন্দ হয় সেখান থেকে, এখান থেকে কিন্তু ড্রপ ডাউন। এখানে এখানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি ডেতে ক্লিক করেছি, তারপরে আপনারা এভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি মনে করি যে না মাসকে আমরা মাস হিসেবে এবং দিনকে দিন হিসেবে দেখাবো, সেই হিসেবে যদি দেখাতে চাই তাহলে জাস্ট এখান থেকে কাস্টমসে গিয়ে দিনটা যেভাবে দেখাতে চাই সেভাবে দেখাবো, এবং যদি মনে করি না মাসকেও আমি আলাদা করে দেখাতে চাচ্ছি দেখাবো, এরপরে যদি ডেট দিতে চান তাহলে ডেট ডেট দিতে পারেন যে 11-11। সেখানে ধরেন এগারো দিয়ে আমরা কী করতে পারি, ইয়ার দিতে পারি, ঠিক আছে, দেওয়ার পরে ওকে দিতে পারি। দেখেন ফর্ম্যাটটা একটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে ডেটটাকে চেঞ্জ করতে পারি। আর এখানে আমি দুইটা ফর্মুলা আপনাদের দেখেন কালার করা কিছু জিনিস আছে, এই জায়গাতে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি কিন্তু একটা ছোট্ট ফর্মুলা ইউজ করেছি, সেটা হচ্ছে দেখেন এই জায়গাতে যদি একটু তাকান আপনারা, এই যা এই জায়গাতে দেখেন লিখেছে কি ইকুয়াল টু টুডে,
অর্থাৎ এক্সেলে যদি আমি এরকম কোনো ফর্মুলা লিখি, ফর্মুলা লিখতে গেলে আপনাকে অবশ্যই সমান দিতে হবে, সমান দিলাম, এবং টি ও দেখেন টি ও লিখতেই কিন্তু নিচে অলরেডি টু ডে চলে আসছে। এটাকে নিতে চাইলে আমি টোটালটা না লিখে আমি যদি ট্যাব চাপি, মানে কিবোর্ড থেকে ট্যাব যে আছে ট্যাব বাটনটা, এই ট্যাব বাটনটা চাপি অথবা এখানে ক্লিক যদি করি ডাবল ক্লিক, তাহলে কিন্তু এই ফর্মটা নিয়ে নেবে, এবং লাস্ট ব্রাকেট ক্লোজ করে যদি এন্টার মারি তাহলে কিন্তু আজকের ডেটটা নিয়ে নেবে। আবার সিমিলার ওয়েতে দেখেন এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে যে ইকুয়াল টু নাও। ইকুয়াল টু নাও মানে এক্সেলে যদি আমি কোনো জায়গাতে ইকুয়াল চিহ্ন দিয়ে নাও লিখি, তাহলে এখনকার সময় সহ তারিখটা দেখাবে। দেখেন এন ও ডাব্লু নাও লিখলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এই যে দেখেন এখনকার সময় সহ তারিখটা দেখাচ্ছে। আর এই যে এখানে একটা কিছু একটা লিখেছি, সেটা হচ্ছে আমি এখানে এটা এখানে যেটা দেখিয়েছিলাম যে প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার, সেই ফর্মেটে এখানে লিখেছি। এখন যদি এমন হয় যে না আমার আমি কোথা থেকে কোনো ডাটা কপি করছি, এক্সেল কোনো কিছু নিয়ে আসছি, সেখানে আগে থেকেই এরকম প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার লেখা আছে, কিন্তু সেখানে কোনো ফরম্যাট করা নাই, তখন কিন্তু এই ভ্যালুটাকে কিন্তু আপনার টেক্সট হিসেবে ক্যালকুলেট করবে এক্সেল। দেখেন কোনো টেক্সট লিখলে সেটা কিন্তু সেলের বাঁ পাশে যায়, এবং কোনো ভ্যালু বা ডেট লিখলে সেটা কিন্তু ডান পাশে যায়। তো দেখেন এটা কিন্তু টেক্সট, সেটা কিন্তু বাঁ পাশে আছে। এখন এটা কিন্তু আমরা সরাসরি এটা কিন্তু ডেট হিসেবে নেবে না, কারণ এখানে যদি যাই আমরা 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 দেখেন এই জায়গাতে যদি যাই, ওখানে কিন্তু লং ডেটে কিন্তু দিনের নাম সহ দেখাতো, কিন্তু এখানে দেখাচ্ছে না। সত্যি আসলে এটা কিন্তু কোনো ডেট নয়। সো এটাকে চেঞ্জ করার জন্য কিছু মানে একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। তো এইটা আমি আপনাদের পরে পরবর্তী সময়ে অ্যাডভান্স লেভেলে যখন কিছু জিনিস শিখাবো তখন আমি দেখাই দেব। আপাতত আপনারা এই বাকি যে ফর্মুলাগুলো দেখালাম, মানে ফর্ম্যাটগুলো দেখালাম, এই ফর্ম্যাটগুলো দিয়ে একটু ট্রাই করবেন। আর সবচেয়ে সহজ যেটা পদ্ধতি সেটা সেটা হচ্ছে আপনারা রাইট বাটন ক্লিক করে, অথবা এখান থেকেও যেতে পারেন, এই যে ডেট দুইটা ডেট ফর্ম্যাট আছে সেখান থেকে চেঞ্জ দুইটা একটা মানে নিয়ে নিতে পারেন রাইট বাটন, অথবা রাইট বাটন ক্লিক দিয়ে ভিতরে ফর্ম্যাটের ডেট থেকে কিন্তু বিভিন্ন রকমের ডেট ফর্ম্যাট আছে, এখান থেকে ডেট ফর্ম্যাট নিতে পারেন। তো এভাবে একটু আপনারা মানে চেষ্টা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, এবং আশা করি মানে বিভিন্ন রকম প্র্যাকটিস করার সময় এই জিনিসগুলো কিন্তু আপনাদের আয়ত্তে এসে যাবে। তো মানে প্র্যাকটিস করতে থাকুন আর ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।